लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहानी मन भरे दे तार बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रोए गेछे सब मनी करे अलिफ लैला अलिफ लैला अरबी भाषा लेखा एक महान क्लासिक एर सब थेके महत्व एखानेई जे हजार बचर केटे जावार परेओ एर कहानी पुरनो हयनी ए कहानीगुलिर गुणावली ओ महानतार आसल रहस्य एई घटनाय लुकिये रयेछे जे एर कहानी ओ जादुगरी घटना मानुषेर जीवनयात्रार संगे मिशे गेछे प्रचंड विपदेर मध्येओ मानुषके किभाबे बेंचे थाकते हबे जे कोनो समस्यार मोकाबिला किरकम साहस ओ सततार संगे करा उचित अभिभावकदेर प्रति मानुषेर की कर्तव्य स्त्री सन्तान बंधु ओ अन्य मानुषदेर किभाबे भालोबासते हय आर शत्रुदेर बिरुद्धे से जदि जिन हय अथवा असत् जादुगर किभाबे मानुषके निजेर ईश्वर ओ आल्लार उपर विश्वास रेखे तादेर बिरुद्धे लड़ाई करे सत्य ओ सतताके रक्षा करा उचित एजन्यई ए कहानी शुने तखन शिशुदेर चिंता कल्पना जेमन धरुन पक्षीराज घोड़ा बोतले बंदी जीन और मन मातानो सुंदरी परीदेर अलिक कल्पनाय डूबे जाए तखन तादेर मने वीरत्व सतता ओ एडवेंचारेर नेशा पेये बसे एई कहानीगुलो एटाई प्रमाण करे जे सबार उपरे मानुष सत्य ताहार उपरे नाय अर्थात अन्यान्य सब जीवेदेर मध्ये मानुषेर स्थान सबार उपरे जतदिन से सत् ओ विश्वासेर रास्ताय हाँटबे ततदिन ताके इहलोक ओ परलोकेर कोनो अशुभ शक्ति स्पर्श करते पारबे ना अलिफ लैलार ए कहानीटी पारस्य देशेर सुलतान सारियादे ए सुलतान प्रजा बात्सल्य ओ सततार प्रतिभू छिलेन तिनि सत्य ओ निष्ठार प्रति आकर्षित छिलेन किन्तु एकटा छोट्ट घटना बादशाह श्रेष्ठ सुलतान आजमके एरकम भावे प्रभावित करेछिल जे निजेर एक बेगमेर विश्वासघातकता तार मनेते नारीदेर बिरुद्धे घृणार लेलिहान शिखा जालिये दियेछिल मेयेदेर बिरुद्धे तार ई ज्वलन्त घृणाके ठाण्डा करार जन्य तिनि एक अद्भुत रास्ता बेछे निएछिलेन তিনি প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করতেন আর পরদিন সূর্য ওঠা আগেই তাকে মৃত্যুমুখে ঠেলে দিতেন সেই মহিলাদের কাতর আর্তনাদে উন্মাদ সুলতানের মনে এক অদ্ভুত তৃপ্তি ও আনন্দের সৃষ্টি হতো সেই খামখেয়ালি সুলতান রাজ্যবাসীর চোখের ঘুম কেড়ে নিয়েছিলেন এমনকি বাদশার দরবারের উজির উমরাহরাও পর্যন্ত দুশ্চিন্তায় থাকতেন এরা সবাই সারা দিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ সুলতানকে সঠিক পথ দেখাও কিন্তু সুলতানের অত্যাচারকে কেউ থামাতে পারেনি Thank you.
আপনি কি এই শহরে কাজী? এই বৃদ্ধ আর কতদিন নিজের মেয়েদের সব বই নিয়ে বেড়াবে? এটা কি কখনো শেষ না হওয়া সাপ আমাদের ওপর? হে সজ্জন ব্যক্তি, আপনার পরিচয় তো উপর মহলে অবধি। আপনি আপনি আমাদের এই অভিযোগ শাহি আলমকে জানাতে পারেন না? সুলতান, এই সময় প্রতিশোধের আগুনে জ্বলছে, আর এই আগুন বুদ্ধিকে ধ্বংস করে দেয়। সুলতানের ক্রোধ বুদ্ধিকে নয়, আমাদের মতন গরিবদের প্রজাদের মেয়েদের ধ্বংস করছে। এই অত্যাচার মনুষ্যত্ব ও সহ্যের সীমাকে পার করে ফেলেছে। হতে পারে এই সমস্যার সমাধান উজিরে আলাই করতে পারবেন। এসো আমার সঙ্গে। সাবধান, কোথায় যাচ্ছ? আমি অভিযোগ জানাতে এসেছি। শহরের মহামান্য কাজীকে এই গোলাম তার আদাব জানাচ্ছে। উজিরে আলার কাছে আমার সংবাদ পৌঁছে দিন, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর, আপনি ঘরে শান্তচিত্তে অপেক্ষা করুন, আমি আপনাকে ডেকে পাঠাচ্ছি। না, আমি ওনার সঙ্গে এখানেই দেখা করতে চাই। জিরিয়ালা, কাজী সাহেব আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। উনাকে মহলের মধ্যে সসম্মানে নিয়ে আসো। উনি মহলে আসতে অস্বীকার করেছেন। অস্বীকার? অতিথি সুপ্রভাত, মহলের মধ্যে আপনাকে সাদর অভ্যর্থন জানাই। হে উজির, আপনি শহরের রক্ষাকর্তা, আপনার দরবারে অভিযোগ নিয়ে এসেছি আমি। অমন সুন্দর মুখে দুশ্চিন্তার কালো ছোঁয়া দেখা যাচ্ছে, কেন? হে শহরের মহামান্য উজির, আমার মুখে দুশ্চিন্তার ছাপ কেন তা জানতে চাইছো? তাহলে ওদিকে দেখো। কিছু লোক কাজী সাহেবের সঙ্গে একটি লাশকে নিয়ে উজিরেওয়ালাকে অভিযোগ জানাতে এসেছে। লাশ নিয়ে আমাদের মহলে? হুজুর, হুজুর, হুজুর,
হুজুর, আমি আমার শরীরের তিল তিল রক্ত খরচ করে আমার মেয়েকে বড় করে তুলেছিলাম, যাতে যাতে নিজের হাতে ওকে পালকিতে বসিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারি। কিন্তু 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 এখন এই হাত দিয়ে ওকে কবরে শোয়াবো। হুজুর বলুন বলুন হুজুর বলুন কি বলুন কি আমি কি নিজের বোনকে এই জন্য বিয়ে দিয়ে পাঠিয়েছিলাম শাহী মহলে, এখন ওর মৃত্যুর জন্য দায়ী কে হবে? কে হবে দায়ী উজুরে আলম? উজুরে আলম, আপনিও কি তাই চান যে সব মা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে ভুলে গিয়ে তাকে মৃত্যুর কফন পড়িয়ে দেবে? সব বাবা নিজের মেয়ের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারাবে? সব ভাই নিজের বোনের মৃত্যুর দিনগুলো? না না কাজী সাহেব, আমি এসব চাই না। তাহলে বন্ধ করে দিন এই অত্যাচারের কাহিনীকে, তা না হলে এই নিরীহ মানুষগুলোর হাহাকারে এই রাজ্যের ভিতকে নড়িয়ে ধ্বংস করে দেবে। দোহাই দোহাই কাজী সাহেব, আপনার পবিত্র মুখ থেকে এরকম অপবিত্র শব্দ বের করবেন না। আমি আমি সত্যি অসহায়। এই অসহায়তা কেন উজির? আজ মেয়েদের অস্তিত্ব এক খামখেয়ালি বাচ্চার পায়ের নিচে গুড়িয়ে যাচ্ছে। যে মেয়েদের অস্তিত্ব আল্লাহ তালা মা মেয়ে বোনের রূপে সাজিয়েছেন, আপনাকে সুলতানকে থামাতেই হবে উজির। আপনি জানেন হে মহান কাজী, যদি আমি সুলতানকে আটকানোর চেষ্টা করি তাহলে তাহলে ওনার ক্রোধ রাজ্যকে ছাড়খাড় করে দেবে। সুলতানের ক্রোধকে ভয় পান, আল্লাহর ক্রোধকে ভয় পান না? আল্লাহ যখন রেগে যাবেন তখন সমস্ত পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হবে। খোদা না করে এই মেয়েটি যদি আপনার হতো তখন কি আপনি এমন চুপ থাকতেন? মহান উজির, আপনার চোখের উপচে পড়া জল ওই গরিব প্রজাদের দুর্ভাগ্যে আর অসহায়ের কথা বুঝিয়ে দিয়েছে। এখন তো অভিযোগ জানাতে একটাই দরবার অবশিষ্ট, খোদার দরবার, খোদার দরবার, খোদার দরবার, খোদার দরবার। কোথায় চলেছে শেহজাদী? এরা সুলতানে আজমের পাগলাময়ে ভয় পেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। কেন ওদের থামাবার কেউ নেই? না শেহজাদী, যেসব লোক এদের আটকাতে পারত তাদের মুখে কুলুপ আটকে রয়েছে। চলবো না সকল শয়তানের, আল্লাহ কখনো ক্ষমা করবে না ওকে, কখনো ক্ষমা করবে না। ওই জালিমের অবশ্যই সাজা পাওয়া উচিত। আমি ধ্বংস হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি। এসে দাদি আমার দুজন যুবতী মেয়ে সুলতানের লালসার শিকার হয়ে গেছে। ওই শয়তান সুলতানের জন্য আমি নিঃস্ব হয়ে গেছি। Thank you.
খোদার অভিশাপ বর্ষা কর উপর, আল্লাহ কখনো ক্ষমা করবে না ওকে, কখনো ক্ষমা করবে না। জালিমকে সাজা অবশ্যই পেতে হবে। আমি ধ্বংস হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি, এই সাজা দিয়ে আমার দুজন যুবতী মেয়ে সুলতানের লালসার শিকার হয়ে গেছে। সোনা, তুমি কোথা থেকে আসছো? বাবা, আমি একটু আগে শহর থেকে এসেছি। শহরে গিয়েছিলে কেন? নিজের চোখে সেই সত্য যাচাই করতে যা কাজী সাহেব বর্ণনা করছিলেন। আমায় বলো কি দেখলে তুমি? অনেক কিছু। হাহাকার করতে থাকা মা, আতঙ্কে ছড়ানো সব মুখ, আর তার সঙ্গে আমি দেখলাম খোদারই সৃষ্টি করা এই হলো সব থেকে অপরূপ সৃষ্টি, নারী, যাদের জীবনকে আপনার রাজত্বে নিষ্ঠুর ভাবে মারা হয়। আপনার সুলতানিটাও মনে করে যে নারীরা অত্যাচারিত হতে জন্মেছে, জন্ম লগ্নে তারা অসহায়, তারা এই পৃথিবীর কাঁটা। উনি এটাও মনে করেন যে নারীরা শয়তানের প্রবেশের দরজা। তুমি কি বলছো সোনা? আমি সত্যি বলছি বাবা। বলে দিন আপনার সুলতানকে, যদি সম্ভব হয় তবে নিজের শক্তির সাহায্যে ওই বইয়ের লেখা বুঝে নেই, যাতে লেখা আছে যে মেয়ের পায়ের তলে জন্মত উপস্থিত, কারণ মা নিজেও একজন নারী। কিন্তু কিন্তু এসব কিভাবে সম্ভব? তাহলে সুলতানের অত্যাচারকে থামাতে হবে বাবা। আমাদের সুলতান বড়ই অত্যাচারী, উনি রক্তের নদী বইয়ে দেবেন, তখন আমি দুনিয়াকে মুখ দেখাবো কি করে? খোদা পাল্লার কাছে কিভাবে মুখ দেখাবে? যখন অবন্তি মেয়ের হত্যা করা হবে তখনও চুপ থাকবে? তাহলে আমি কি করি বল? কুরবানি। কুরবানি? ঠিক আছে, আমি আমার জান কুরবান করে দেব। না বাবা না, আপনাকে আপনার জানের থেকেও প্রিয় জিনিস কুরবান করতে হবে। আপনার কাছে আপনার মেয়ে জানের থেকেও প্রিয় তো বাবা? হ্যাঁ সোনামণি, হ্যাঁ। তাহলে কুরবান করে দিন আমাকে, যাতে কায়ামতের দিনে আমি সগর্বে বলতে পারি যে আমার বাবা দোষী না, উনি প্রজাদের অসংখ্য মেয়েদের জীবন বাঁচাতে পারেনি বলে তিনি নিজের মেয়ের জীবনকে কুরবান দিয়েছেন। কি পরীক্ষা নিচ্ছ তুমি দুর্ভাগার? পরীক্ষা তো আল্লাহ তার পয়গম্বরদেরও নিয়েছিলেন বাবা, আমি তো সেখানে কোন ছাড়, আর তাছাড়া আমরা এত স্বার্থ পরিবা হব কেন যে অন্যের দুঃখে খালি আফসোসই করবো আমরা, কিন্তু যখন নিজের সময় আসবে তখন পাকাবে। না সোনা না। বাবা, তোমাকে সেই নির্দোষীদের দিব্যি যাদের হত্যা করা হয়েছে। না না। তোমাকে আমার আমার ভালোবাসার দিব্যি। না সোনা না। আপনাকে খোদা তাল্লার দিব্যি বাবা, এই কুরবানি আপনাকে করতেই হবে। আমার পয়গাম সুলতানের কাছে পৌঁছে দিন। আপনি কি বলছেন নজিরে আলম? আপনার ওই অবুঝ মেয়ের ফলাফল কি হবে জানে না? আপনি ওকে বুঝিয়ে বলেননি? সুলতানে আজম ও সব জানে। তাহলে কেন ও জেদ করেছে? উজির,
আপনি তো জানেন যে এই ব্যাপার থেকে আমি আমার আমির ওমরাওদের মেয়েদের বাদ দিয়ে রেখেছি। সুলতানে আজম, আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আপনার মেয়ে যখন জেদ করেছে তবে আমি তার জেদ পূরণ করার জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখবেন নজির, আমি ওর সঙ্গেও কোন রকম দয়া দেখাব না, মেয়ে সে যেই হোক না কেন, আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। এর আয়োজন করুন। কেমন কয়শাল আপনি ধরে বসলেন আপনাকে, আপনার সুলতানের বেগম হওয়ার এতই শখ ছিল? না বোন, না, আমার সুলতানের বেগম হওয়ার শখ নেই, বরং মেয়েদের জীবন বাঁচানোটাই উদ্দেশ্য। এ কাজের জন্য আপনি কেন? কারণ আমি একজন উজিরের মেয়ে। আমি চাই সারা পৃথিবী এটা জানুক যে উজিরেরা রাজ্যের কোনো মেয়েকে বাঁচাতে পারছেন না বলে তিনি নিজের মেয়েকে কুরবান করে দিয়েছেন। যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে সারা পৃথিবী আমার বাবাকে স্বার্থপর বলবে। কিন্তু আপা, ওই শয়তান সুলতান তোমাকে খুন করে ফেলবে। যেভাবে মরুভূমির গরম বালিতে মুষলধারায় হাওয়া বৃষ্টির প্রথম ফোঁটা ছড়িয়ে পড়ে, আমার পরিণতি হয়তো তাই হবে। কিন্তু যদি আমি আমার ভালোবাসার মোহজালে সুলতানের বুকের ঘুমিয়ে থাকা পণটাকে একদিনের জন্য জাগাতে পারি, তাহলে আমি বুঝে নেব নিজের পক্ষে পৃথিবীতে আমি একটা মেয়ের জীবন বাঁচাতে পেরেছি। এরকমটা হবে না আপা, ওই জালিম সুলতান আপনাকে অন্যান্যদের মতো হত্যা করে ফেলবে। মৃত্যু একদিন একদিন আসবে, যদি কাল সকালে আমার মৃত্যু থাকে তা সে সুলতানের মহলক অথবা আমার ঘর, মৃত্যু দূর তো পৌঁছেই যাবে। যুবেদা আমার বোন, একটা কথা মাথায় রাখ যে মানুষের জন্ম মৃত্যু মানুষের হাতে নয়, শুধুমাত্র আল্লাহর হাতে। হে সুলতানি আজম, শহরের রক্ষক, প্রজাপালক, আপনার নিকা উজিরে আলা রশিদ বিন আয়ুবের পুত্রী শেহজাদের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে সোয়া লাখ আশরফিতে এই নিকাহ সম্পন্ন করা হচ্ছে। আপনার এই নিকাহ কবুল? কবুল। নিকাহ কবুল? কবুল। নিকাহ কবুল? কবুল। উজিরিয়ালার পুত্রী শেহজাদ, আপনার নিকাহ সুলতানে ফরাজ শহরের রক্ষক প্রজাপালকের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে সোয়া লাখ আশরফিতে সম্পন্ন করা হচ্ছে। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। Thank you.
সুলতানে ফারাজ শহরের রক্ষক প্রজা পালক তশরিফ রাখছে। দাসী আপনার সেবার অনুমতি প্রার্থনা করছেন। আপনি আমার উজরে আলার কন্যা, তা সত্ত্বেও এরকম সিদ্ধান্ত আপনি কেন নিলেন? এই সিদ্ধান্ত তো আমার ভাগ্য নিয়ে এসেছে হুজুর, আর ভাগ্যের সিদ্ধান্ত হল আল্লাহর নিজের সিদ্ধান্ত, যা আমি মানতে বাধ্য। সকালে কি হবে তা জানো না? আমি জানি আমার জীবন সকালেই শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু তো সকালে আসবে, এর মাঝে তো একটা রাত আছে, জীবনের রাত। তার মানে? মানে আর কি, আমার কাছে তো সারা রাত পড়ে আছে সেবার জন্য। তাছাড়া ভালোবাসা ও আনন্দকে সময়ের বেড়াজালে বাধা যায় না, তার গভীরতা দেখতে হয়। একটা রাত তো অনেক সময় মালিক, এক মুহূর্ত ভালোবাসাও যদি মনের গভীর থেকে করা যায় তবে তার মতো জীবন কুরবান হয়ে যায়। তোমার এইসব মন ভোলানো কথা আমার বিশ্বাসকে আরো দৃঢ় করছে যে মেয়েরা বেইমান হয়। আমার উপর তোমার মিথ্যা ভালোবাসার জাল ফেলো না। না মালিক, না না, ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কখনো ধোকা হতে পারে না। এক রাতের বিবি, আমি এক রাতে বেবি ঠিকই, কিন্তু এই রাতের উপর আমার পুরো অধিকার আছে, সকালবেলা আপনার অধিকার। তারপর নিঃসংকোচে পাখিরের মৃত্যু মুখে আমার প্রিয় আল্লাহর কাছে আপনার এই কাজের জন্য ক্ষমা করে দেব। আপনাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে, একটু জল পান করুন। না আমার চাই না। হে আমার মালিক, আপনি তো ভীষণ রেগে গেছেন, বলুন না আপনার মন যাওয়ার জন্য আমি কি করতে পারি? অনুমতি দিলে একটা কবিতা শোনে, অথবা কোনো সুরেলা গান শোনে, আমি ভালো গান গাইতে পারি, না হলে কোনো মনমাতানো গল্প শুনে। তুমি সুলতানকে একটা ছোট্ট বাচ্চা মনে করেছ যে তাকে গান আর গল্প দিয়ে ভোলাতে চাইছ? না না মালিক, না, আমি আপনাকে বাচ্চা মনে করছি না, কিন্তু একথা অস্বীকার করতে পারছি না যে সব মানুষের মধ্যে একটা বাচ্চা উপস্থিত থাকে যে ঠিক এরকমই জেদ করে যেটা আপনি করছেন। একবার আপনার শৈশবের কথা মনে করুন, হতে পারে ছোটবেলায় আপনিও এরকম জেদ করতেন, আর আপনার দিদিমা আপনাকে ভোলানোর জন্য এরকমই কিছু মনমাতানো গল্প শোনাতেন। আগে দুধ খেয়ে নাও আমার সোনা দাদি ভাই। না না না, আমি দুধ খাবো না। আগে তুমি আমায় বলো যে ওই পরিচয় শাহজাদার সঙ্গে কি ব্যবহার করেছিল। তবে শোনো,
ওই পরিটা শাহজাদাকে নিয়ে নিজের দেশে চলে গেল, যেটা পরিদের নিজের দেশ। সত্যি দাদিমা? হ্যাঁ। ও কিভাবে গেল? পক্ষী রাজ ঘোড়ার পিঠে চড়ে। ঘোড়া কিভাবে উঠত? কিভাবে উঠত? এভাবে উঠত, এভাবে উঠত, এভাবে উঠত, এভাবে উঠত। তোমার বলা গল্পটা ঠিক ততটাই মন মাতানো হবে যতটা আমার দিদিমার গল্পগুলো হতো। আমাকে একটা সুযোগ তো দিন হুজুর। যদি তোমার গল্পটা মন মতো না হয় তবে আমি তোমার কর্তান উড়িয়ে দেব। এমনিতেই কাল সকালে জল্লাদের হাতে জান চলে যাবে। যদি আপনার হাতে জীবন দিতে হয় তা তো আমার সৌভাগ্য। এবার তুমি উল্টোপাল্টা কথা ছাড়ো, গল্প শুরু করো। আপনি যে গল্প বলবেন আমি তাই শোনাব। নিন। আমার সুলতানি আজম, এই গল্প এমন এক মহাপুরুষের যার মহানুভবতা ও সততার জন্য তিনি ভীষণ বিখ্যাত ছিলেন। তার একজন বিবি ও যুবতী মেয়েও ছিল। যুবতী মেয়ের বিবাহের জন্য তিনি শহরে শহরে সম্বন্ধ দেখতে যেতেন। শুনো, রুকসানা শ্বশুরবাড়ি থেকে জোর করেছে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। দোয়া করো যাতে এই যাত্রা অনেক বেশি মুনাফা হয়। ইনশাআল্লাহ আমি আমার নয়নের মনির বিয়ে ভীষণ ধুমধামের সাথে দেব। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই চাইছি। বাবা এই নাও কয়েকটা খেজুর, তোমার কাছে রেখে দাও, রাস্তায় কাজে দেবে। আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুন। থামো সাথীরা, thank you.
এই মনুষ্য জাত মরবার জন্য প্রস্তুত হয়ে যা। মরবার জন্য? কিন্তু আমার দোষটা কি? তুই কি নিজের চোখে এই কুয়োর জলে রক্ত দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি, কিন্তু এর মানেটা কি? আমার নবজাত শিশু তোর ফেলে দেওয়া খেজুরের টুকরে লাগাতে মারা গেছে, তারই রক্ত এটা। এখন রক্তের বদলে রক্ত দিতে তৈরি হয়ে যা। কিন্তু জিন, আমি তো দেখতেই পাইনি। এই মনুষ্য জাত, সেটা তোর দোষ। আমাদের সবসময় খালি চোখে দেখা যায় না। কিন্তু এতে আমার কি অন্যায় জিন? কিন্তু তুই সাবধানে কাজ করতে পারতিস, নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করিস না। যদি এটা আমারই অন্যায় হয়ে থাকে, তাহলে তা আমি না জেনে করেছি। অন্যায় জেনে করিস বা না জেনে করিস, অন্যায় অন্যায়ই হয়। আমার শিশুর মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে। খুনের বদলে খুন, এটাই ন্যায় বিচার। এখন তুই মরণের জন্য তৈরি হয়ে যা। কি ভাবছিস? যদি যদি তুই আমায় মেরে ফেলে তোর শিশুর প্রাণ ফিরে পাস এখন, তাহলে আমি রাজি আছি। কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলে ভ্যা। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর পরে কবরের বাটির ভার আমি নিতে পারবো, কিন্তু লোকেদের ঋণ আর আমানতের বোঝ আমি নিতে পারবো না। ওই দেখো, ওতে লোকেদের আমানত আর ঋণের জিনিস আছে, ওইসব ওদের মালিকদের কাছে পৌঁছে দেবার সময় দাও, আর আমাকে আমার যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে দাও, যাতে আমি তোমার শাস্তি পাওয়ার উপযুক্ত হতে পারি। প্রাণ বাঁচানোর জন্য ভালো বাহানা পেয়েছো। ঠিক আছে তবে, ঠিক আছে, তুমি আমাকে এখনই মেরে ফেলো, কিন্তু কয়ামতের দিনে আল্লাহর সামনে আমি তোমাকে জড়িয়ে ধরবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহাপনা, ওই রাতের উপকার আমি কখনো ভুলব না, যে আপনার জীবনের এক রাত আপনি আমায় দিয়েছেন। কিন্তু যাওয়ার আগে আমাকে এটুকু তো বলে যাও যে ওই সদাগারের কি হল, দিন কি বললেন ওকে? কাহিনীর সময় তো শেষ হয়ে গেছে, এখন তো পুনরক্ষার সময় এসেছে। কিন্তু যাওয়ার আগে এইটুকু নীতি বলো যে জিন সদাগরের কথা শুনলো কি না? আমার জাহাপনা, কাহিনীটি আকর্ষণীয়, এর জন্য সময়ের দরকার, কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। আমি সময়কে থামাতে পারি। সুলতান আজম, সময়কে কি কেউ এভাবে থামাতে পারে? জিদ করবেন না, আপনার প্রতিজ্ঞা পূরণ করুন। আমি আমার প্রতিজ্ঞা ভেঙে দিতে পারি। ওটা তো আপনার ব্যাপার, আমাকে তো আমার দায়িত্ব পূরণ করতে হবে। চলে যাও। আমি তোমাকে এক রাতের জীবন আরো দিলাম, তুমি কাহিনী বলো এরপর কি হল। না জাহাপনা, এই কাহিনী তো রাতে শোনাতে হয়, এখন তো ভোর হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে। আর আপনাকে, আপনাকে তো রাজ্যের কাজকর্ম শুরু করতে হবে।
চান, আপনার সব কাজকর্ম আপনি সেরে আসুন, আমি অপেক্ষা করব। যান। আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব। খুদা হাফেজ। আমি সারা রাত ধরে আমার মেয়ের জীবন ভিক্ষা করেছি, এ ভিক্ষা তুমি আমায় দিয়ে দাও, ওর জীবন ভিক্ষা তুমি আমায় দিয়ে দাও। এখন এখন তো সকালও হয়ে গেছে। হুজুর আপনাকে মুবারক, হুজুর আপনাকে মুবারক। হুজুর আপনার প্রিয় কন্যা চোখের মণি একদিন আর এক রাতে সময় পেয়েছে। তুমি কি কথা বলছো? আল্লাহর খেলা আল্লাহই জানেন, উনিই পারেন অসম্ভবকে সম্ভব করতে। আমরা নিজের কানে শুনেছি বাদশাহ সালামত একদিন আর এক রাতের জীবন দান করেছে। শুক্রিয়া, শুক্রিয়া, আল্লাহ তোমার শুকরিয়া। তুমি এক আপার চোখের জলে মান রেখেছ, অন্তত একটা দিনের জন্য তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। শুকরিয়া, শুকরিয়া। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, যুবদা, আমার বোন। আল্লাহ, আমার দিদি আমায় জড়িয়ে ধরেছে, ইচ্ছে হচ্ছে যাতে নিজের জীবন দিদিকে দিতে পারি। না, এরকম বলিস না বোন, আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। আমার তো বিয়ে হয়ে গেছে, আব্বা জান, আব্বা জানের দেখাশোনা এখন তোকেই করতে আর কাঁদিস না বোন, আমায় কাঁদতে দাও আপা, এ তো দুঃখ আর আনন্দের অশ্রুধারা। তোমার সাথে দ্বিতীয়বার দেখা হবার আনন্দ আর দূরে চলে যাবার দুঃখ, আফসোস, চোখের জল দিয়ে লেখাই ভাগ্য লেখন, শুধু সহ্য করতে হবে, বন্যাতে তো পারবো না। জুবেদা, আল্লাহ তো ভাগ্য মানুষের জন্য বানিয়েছে, মানুষকে ভাগ্য জেনে নয়, উনি সৃষ্টিকর্তা, উনি বিনাশকর্তা, উনি সুখ দেন, উনি দুঃখ দেন, ওনার অস্তিত্ব সব জায়গায়। কোরআন পাঠে উনি বারবার বলেছেন, চাও আমার কাছে, আমি সবকিছু দিতে রাজি, তাহলে আমি ওনার দয়া থেকে কেন দূরে থাকব? নিজেকে করে তোলা এমন শক্তিময় যে সমস্ত ভাগ্য তৈরির আগে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে, বলো কি চাই তোমার? সুবহান আল্লাহ, আমার আপা, আমি খুব গর্বিত যে আমি এক এমন একজনের ছোট বোন যার আল্লাহর এই সৃষ্টিতে পরগম্বর হযরত মুহাম্মাদের দেখানোর আদর্শ আর নিয়মের উপর আর কোরআন পাকের তালিমের উপর পুরো ভরসা আছে। এখন আমায় শুধু এতটুকু বলে দাও যে বাদশাহ সালামত তার নিজের সেই ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের প্রথা কি বদলে দিয়েছেন? না প্রথা বদলেছি আর নাই প্রতিজ্ঞা, না আমি আমার পণকে ভুলে গেছি, আমি বদলাইনি,
আমার হৃদয়ে প্রতিহিংসার আগুন এখনো জ্বলছে। বিস্ময়কর কাহিনী শোনার ইচ্ছা আছে বলে কেউ যাতে এটা না ভাবে যে আমার নারী জাতির প্রতি আকর্ষণ আছে, আমার তো নারী জাতির নামে ঘৃণা আসে। হে আল্লাহ, কিছু এমন করে দাও যাতে ওনার হৃদয় থেকে নারীদের জন্য ঘৃণাবোধ দূর হয়ে যায়। নারী জাতিকে ভালো না বাসলেও চলবে, অন্তত তাদের যেন অপমান না হতে হয়। সবাই সাবধান, মহাপরাক্রমী মহারাজ ধীরাজ খাকানে আজম এখনই আসছে। এখন আমের শরবত খাবেন আপনি? কিছু ফল? রাজ্যের দায় দায়িত্বে সারাদিন ব্যস্ত থেকে ক্লান্ত হয়ে পড়েছেন, অজু একটু কিছু তো খান। এই ফুল আর ছেঁড়া কলিগুলো আপনার দয়ার থেকে কেন দূরে থাকবে? এগুলো ফেলে দিন, হয়তো এইভাবে আপনি খুশি হয়ে আপনার মুখ থেকে কোনো হুকুম দিয়ে দেবে। ঝরে পড়া ফুলের দুঃখে হাও কাঁদতে থাকে। ফুলেতে লেখা আছে রাতের কাহিনী। এই কাহিনী তোমার জীবনের শেষ কাহিনী হবে। তুমি শুধু আজ রাতের অতিথি মালিকা। অতিথি সেবার জন্য ধন্যবাদ। আমার বাচ্চা সালমা, এটা কি খুব কম খুশির খবর যে আমার মৃত্যুদণ্ডের পর যখন আমার নাম উচ্চারিত হবে তাতে আপনার নামও থাকবে? যেমন নাকি সওদাগর আর বিবির নাম, জিন আর সওদাগরের নাম। ওই ওই কাহিনীটার কি হলো আমি শুনতে চাই। যখন জিন সওদাগরকে মারতে চাইছিল তখন জি, তাহলে বলি, তখন সওদাগর জিনকে বলল, তুই আমাকে এখনই এখনই মেরে ফেল, আমি কয়ামতের সময় আল্লাহর সামনে তোকে জড়িয়ে ধরবো। আরে মারছিস না কেন? হয় তুই আমাকে এখনই মেরে ফেল অথবা আমায় কিছুক্ষণের সময় দে। আল্লাহর কথা যখন বলেই ফেললি, হে মনুষ্যজাত, তোর কথা ইমান আর
সততা আছে। যদি আমি তোকে 40 দিনের সময় দিই তাহলে কি তুই ফেরত আসবি? ফেরত আসবো। তাহলে আল্লাহর কসম খা, পাক পরবর্তীকারের কসম খেয়ে বলছি যে নিজের প্রতিজ্ঞা পালনের জন্য আর নিজের প্রাণ দেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবো আমি। তাহলে মনে রাখিস, 40 দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকিস। কেমন আছিস শয়তান? কেমন আছিস রিজওয়ান? কেমন আছিস? আমার ছেলে কোথায় তুই? রাবির আমি যান কেন? আমি যান, বসো বসো, আমি যান। সুখে থাক বাবা, আল্লাহ তোকে দীর্ঘায়ু করুক। ওয়ালাইকুম আসসালাম। বাবা সাবি, আমি তোকে সব সময় স্বপ্নে দেখতাম আর আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার ছেলেকে রক্ষা করো। স্বপ্নে আমার ছেলে তোর কাছে রাখা আমার আমানত, ওকে ঠিকঠাক রেখে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কাছে। তোমার সেই দোয়ার ফলেই আমি আমি আবার তোমার কাছে ফিরে আসতে পেরেছি। আরে রুকসানা, আব্বার জন্য গোসল ঘরে গরম পানি রেখে দে। হ্যাঁ দিদিমা। আর সাজিদা, তুমি তাড়াতাড়ি খাবার গরম করো, আমার ছেলের বড় খিদে পেয়েছে। হ্যাঁ আমি জান, আমি এক্ষুনি খাবার তৈরি করছি। আরে আরে বেটা রুকসানা, আমার ছেলের জন্য পানি পাঠাস, আমার ছেলে ফিরে এসেছে। হে আল্লাহ, নামাজ তো পড়িনি। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ, অনেক ধন্যবাদ। চল্লিশ দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকবি। আ
আমার শুধু 23 দিন বাকি। কিসে 23 দিন বাকি রয়ে গেছে? কিছু না, বাস এমনি। এখন তুমি বিশ্রাম নাও, তুমি ক্লান্ত হয়ে গেছো। আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, কত কত সমস্যার সম্মুখীন হয়ে কত লম্বা পথ চলে আপনি এসেছেন প্রিয়তম, খুবই কষ্ট হয়েছে নিশ্চয়ই। এখন তুমি বিশ্রাম নিয়েই নাও। আপনার সেবা করাতেই আমার সকল সুখ। আমার যাবার পরে তুমি তুমি কেমন ছিলে? নিশ্চয়ই খুব দুঃখ ছিলে। ছাড়ুন, আপনি এসে গেছেন, এখন ভালো আছি। আমার সব সুখ তো আপনারই সঙ্গে জড়িয়ে আছে। আপনাকে ছাড়া এই বাড়ি একদম নির্জন ছিল। আর আর বাচ্চারা কেমন ছিল? বাচ্চারা রোজ আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত, আর রোজ সকালে নতুন আশায় জেগে উঠত যে আজ আজ তো আব্বাজান নিশ্চয়ই আসবে। আর পথের পথচারীদের মধ্যে আপনাকে খুঁজে বেড়াত, তারপর নিরাশ হয়ে আমার কাছে চলে এসে কাঁদত। ব্যাস, আর আমি এখন আপনাকে কোথাও যেতে দেব না। আপনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। সাজিদা খেদ না আমার প্রিয়তমা, সাজিদা আলো নিভিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। আজ আমার জীবনের আরো এক রাত কম হয়ে গেল। আমি জান। হ্যাঁ বাবা। আপনার জন্য কিছু উপহার এনেছি। এটা হলো পশমের চাদর, এদিকে এদিকে। এটা হলো পবিত্র মালা। আরে নাও মুসলিম। আমি এটা দিয়ে নামাজ পড়ব, আর এটা দিয়ে দোয়া করব, আল্লাহর কাছে বলব আমার ছেলের দীর্ঘায়ু করো, সব সমস্যা থেকে ওকে দূরে রাখো। সাজিদা, এটা তোমার জন্য। আমার জন্য আপনি এত গয়না কিনেছেন? আমার সকল অলংকার তো আপনি, আমার সকল সুখ সকল সৌন্দর্য তো শুধু আপনাকে নিয়েই। আপনি নিজের জন্য কি এনেছেন? আমার জীবনের বেঁচে থাকা কয়েকটা দিন, সেগুলি তোমাদের আর আর আমার নিজের জন্য। আমি জান, আমি জান, আমি জান, আপনি যেটা বলেছিলেন আমরা সেটা ভুলে নিয়েছি। আর আব্বা জান যেটা উপার্জন করে এনেছে সেটা শুনে নিন, 5000 আশরাফি। 1,00,000 রিয়াল। 1,00,000 দিনার, কয়না, বহু মূল্য জামা কাপড়, হিরে আর উপহার। মাশাল্লাহ মাশাল্লাহ, এসব আল্লাহরই দান, খুব পরিশ্রম করেছেন আপনি। এসব তোমার আর বাচ্চাদের ভাগ্যেই হয়েছে,
ওদের ভাগ্যের জোরেই আমি আমি বেঁচে আছি। কিন্তু কি হয়েছে? আপনি কথা বলতে বলতে কোথায় হারিয়ে যান আর এত উদাস হয়ে যান, যা দেখে মনে হয় আপনার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিয়েছে। এই উদাসীনতার কারণটা কি? আমি বলবো এর কি কারণ, আমার বিয়ে হবে তো, তাই উনি এত উদাসীন। ও আমার সোনামণি, আলিফ লায়লা